আসসালামু আলাইকুম। কোন গরুকে কি বীজ দিবেন, এই জিজ্ঞাসাটা আমি অনেকবার পাইছি এবং বহুভাবে বলছি, তো আজকে আরেকবার বলবো যে কোন গরুতে কি বীজ দিবেন, কোন গরুটার জন্য কোনটা একদম সুবিধা, আর ব্যবসায়িক পরিকল্পনা আপনি কিভাবে নির্ধারণ করতেছেন সেটার জন্য কোনটা উপযুক্ত, আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করব, আশা করি শেষ পর্যন্ত শুনবেন। তো আমি যেটা করছি এখানে, দেশি গরু যখন আমি বাণিজ্যিকভাবে উৎপাদন করব, যে শুধুমাত্র বাছুর আমার যখন টার্গেট থাকবে বাছুর উৎপাদন করা, তখন এটাকে দিব আমি সাইওয়াল, কারণ সাইওয়াল বাছুরটা 4 থেকে 5 মাসের বাছুর 60,000 টাকা 70,000 টাকাও বিক্রি করা যায়, যে গরুটা দেশি গাভী থেকে আসে। তো উদ্দেশ্য যদি হয় বাছুর, শুধু বাছুর বিক্রি করা, তাহলে সাইওয়াল। আর যদি মনে হয় যে না, আমি খামার বড় করব, এখান থেকে বাছুর উৎপাদন করে সেই বাছুরটাকে আরও বড় করব, মানে আপনি গাভীর সংখ্যা বৃদ্ধি করবেন, যদি মনে হয় যে আপনি 5-7 বছর 10 বছর মেয়াদে যাচ্ছেন, যেখানে আপনার সংখ্যা বৃদ্ধি করতে হবে, গাভী বৃদ্ধি করতে হবে, যদি ওইটা হয় উদ্দেশ্য, তাহলে আপনাকে করতে হবে ফ্রিজিয়ান জাতের যে ইয়াগুলা সিমেন্টটা, তো ফ্রিজিয়ান সিমেন্ট দিলে আপনি এখান থেকে ক্রস বাছুরগুলো পাবেন। আর ক্রস বাছুরটাকে জাত উন্নয়ন করতে করতে আপনার যখন সংখ্যায় দাঁড়া যাবে বেশি, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এখন কোন দিকে যাওয়া উচিত। আর এখন দুটো জিনিস বললাম, যে একটা হলো বাছুর উৎপাদনের জন্য সাইওয়াল, আর যদি সংখ্যা বৃদ্ধি করতে চাই, খামার বড় করতে চাই, সেক্ষেত্রে হলো ফ্রিজিয়ান। তো এখন কোনটা করবেন, মানে কী মানের সিমেন্ট দিবেন, কোন গাভীতে কী মানের সিমেন্ট দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এই গাভীগুলো কিন্তু আমি কিনছিলাম হাটের গাব, মানে এই গোবিটা মানে গাব অবস্থা কিনছি, হাট থেকে নিয়ে আসছি, এই যে এটা, এগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসছি হাট থেকে, কিনে নিয়ে আসছি এই গাভীটা। তো হাট থেকে এটা গাব ছিল, তখন সেখানে নিয়ে আসছি। তো এটা যেটা, এটা কিন্তু একদম আমার দেখে যেটা মনে হচ্ছে যে এটা তো 100% এরকম দেশি গাভীতে। তো অনেকেই, আমিও এটা প্রথমে মনে করতাম যে দেশি গাভীতে কি 100% বীজ দেওয়া যাবে, দেওয়া কি এটা উচিত হবে, এটা আমিও প্রথমে ভাবছিলাম যে এটা দেওয়া যায় না। কিন্তু পরবর্তীতে এই সেক্টরে যারা আছে, এখানকার যারা সার্জন আছে উপজেলা পর্যায় থেকে, যারা এই বিষয়ে পরামর্শ দেয়, তাদের সাথে কথা বলে আমি যেটা জানছি যে যখন গাভী একদম পিওর দেশি হবে, মানে একদম দেশি, এটা কিন্তু একদম দেশি গাভী, এর কোনো কিন্তু ক্রস নাই, কোনো কিচ্ছু নাই, তো গাভী যখন একদম দেশি তখন এটাকে 100% বীজ দেওয়া যাবে, একদম পুরোপুরি 100%। তাহলে বাছুরটা আসবে বড় সরো বলতে ও যে পরিমাণ নিতে পারবে ওই পরিমাণই আসবে। কিন্তু আপনার গাভী যখন হবে ক্রস, একদম যখন ক্রস ব্রিডের যখন গাভী হবে, ধরেন 65 বা 50% এজ টাইপের যে ক্রস হবে যখন গাভীগুলা, তখন কিন্তু আপনি আর 100 দিতে পারবেন না, তখন 100 দিতে গেলে আপনি গাভীর সর্বনাশ করে ফেলবেন। যখন 50% একটা বা 65% 75% এই টাইপের যে ক্রস গাভীগুলো আছে, ওইটাতে আপনার দিতে হবে ওই রকমই, যে 65% সর্বোচ্চ 75% এর সর্বোচ্চ দিতে পারবেন। আর যখন আপনার একদম 100% যখন মানে একদম পুরাপুরি ফিজিয়ান, এটার ভিতরে কোনো খাত নাই এরকম যদি আপনার গাভী থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এখনকার যে সময়টা, যারা আমাদের যে সাভারে যে সরকারি একটা গবেষণা আছে, গবেষণা কেন্দ্র আছে, গোপজনন কেন্দ্র আছে, ওনারাও কিন্তু এখন বলতেছে যে 87%-এর উপরে দেওয়া যাবে না। আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশের যে আবহাওয়ার যে অবস্থা, এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে সর্বোচ্চ 87%। আর ওনারা যেটা একদম 100% যে ফিজিয়ানটা আছে ওটার ক্ষেত্রে বলতেছে 75% দিতে, তাতে করে আমাদের আবহাওয়া সহনশীলতায় ওরা পর্যাপ্ত উৎপাদনে যাইতে পারবে, দুধে যাইতে পারবে, অসুখ বিসুখ কম হবে, মানে এটার প্রেক্ষাপট হচ্ছে আমাদের যে আবহাওয়া। আর গত 2 বছর যাবৎ আমরা যে জিনিসটা ফেস করতেছি, প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরম কিন্তু ফিজিয়ান গাভীর জন্য একদমই অনুপযুক্ত, এটা ওরা নিতেই পারে না। এই যারা এই খামারের সাথে জড়িত, যাদের এরকম অনেকগুলা গাভী আছে, বিশেষ করে ফিজিয়ান গাভী আছে, তারা কিন্তু গত যে গরমের সিজনটা গেল আর গতবারের যে গরমের সিজনটা গেল, এই দুটো সময় কিন্তু তারা খুবই সাফার করছে এই বিষয়টা নিয়ে, শুধু গরম নিয়ে, মানে এটা বলার মতো না। আপনাকে গরুকে প্রতিদিন 3-4 বারও গোসল করা দেওয়া লাগছে, আমার উপরে এই যে টিনের চাল, এই টিনের চালেও কিন্তু আমি কম কষ্ট পাই নাই, আমার দেশি গরু, তারপরেও কিন্তু এদেরকে আমার প্রতিদিন 2 বার গোসল দেওয়া লাগছে, এত গরম গেছে।
তো ওইখানে যদি আপনি চিন্তা করেন ওনাদের ওই ব্যাপারটা নিয়ে, তাহলে আপনি এই জিনিসটা একটা ক্লিয়ার হবে যে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন আর 100% ফিজিয়ান গাভি পালার কোনো পরিবেশ নাই বা আবহাওয়া নাই। তো আশা করি আমি বোঝাইতে পারছি আমি কীভাবে করি, বা আমি যে এখান থেকে আমি আমার যতটুকু জানা আমার জায়গা থেকে আমি বলার চেষ্টা করছি। তো সবাই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।